সূর্যোদয় দেশ জাপানে 2022 সালে জন্ম নিয়েছে 7,99,238 শিশু, 2021 সালের তুলনায় যা 5.1% কম। তবে জন্মহার হ্রাস পেলেও মৃত্যুহার 8.9% বৃদ্ধি পেয়েছে। জাপানি সংবাদ মাধ্যমের বরাত দিয়ে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে জানা যায়, গত বছর দেশটিতে 10,58,000 মানুষ মারা গেছেন। জন্মহার কমে যাওয়ায় জাপানে কর্মক্ষম মানুষ ও করদাতার সংখ্যাও ভবিষ্যতে কমে যাওয়ার আশঙ্কা আছে। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি বয়স্ক মানুষ রয়েছে জাপানে, আর কর্ম অক্ষম এসব বয়স্ক মানুষদের সেবায় দেশটির বেশি অর্থ খরচ করতে হচ্ছে, যা জাপানকে বিশ্বের মধ্যে সবচেয়ে ঋণী দেশে পরিণত করছে বলেও প্রতিবেদনে জানা যায়। জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এমন পরিস্থিতিতে বলেন, জন্মহার এখন এতই উদ্বেগজনক যে আগামী কয়েক বছর পর হয়তো জাপান জনবলের অভাবে নিজেদের স্বাভাবিক কার্যক্রমই চালাতে পারবে না। জাপানি তরুণ তরুণীদের মধ্যে বিয়ে করতে অনিচ্ছা ও নারীদের সন্তান জন্মদানে অনীহার কারণে জনসংখ্যা শুধু কমেই চলেছে। মাত্র 40 বছরের মধ্যে দেশটিতে জন্মহার প্রায় অর্ধেকে পৌঁছেছে। 1982 সালেও দেশটিতে প্রায় 15 লাখ শিশুর জন্ম হয়েছিল, কিন্তু 2022 সালে এসে তা 8 লাখেরও নিচে নেমেছে। জুবায়ের রহমান, মাইটিভি নিউজ।